নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। এখন তো শীতকাল, আর এখন এইরকম লাল লাল টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে। তো এই লাল লাল টমেটো দিয়ে আজকে আমি টমেটো সস বা টমেটো কেচাপ এই রেসিপিটা শেয়ার করব। কিভাবে বাড়িতেই সহজেই টমেটো সস বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমরা তো টমেটো সস বাজার থেকে কিনে খাই, কিন্তু এখন চটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আমরা এটা বানাবো। তো তার জন্য এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি, আর সস বানানোর জন্য ঠিক এই রকম লাল লাল টমেটো নিতে হবে। ঠিক আমি যেমন নিয়েছি ঠিক এই রকম লাল লাল টমেটোগুলো নেব, আর একদম ফ্রেশ টমেটো নেব। টমেটো সস বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই সসটা বানানো হয়ে যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এখন একে একে টমেটোগুলোকে চারফালি করে নিচ্ছি। আর এই মুখের দিকে যে অংশটা এখানটা একটু বাদ দিয়ে দিতে হবে। সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন উনানটা ধরিয়ে দিই। সস বানানোর জন্য যে টমেটোগুলো নেবেন সেগুলো যেন একটাও খারাপ না হয়, তাহলে কিন্তু সসটা খারাপ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। সবসময় চেষ্টা করবেন একদম ভালো টমেটো নেওয়ার, তাহলে সসটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর টমেটোগুলো যত লাল হবে সসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এখন টমেটোগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে, এমনিতেও টমেটো থেকে জল বেরোবে। এখন ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ হতে দেবো। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও 2-3 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো পুরো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরকম কাটের একটা ডাল ঘাটা দিয়ে আমি টমেটোগুলো এইভাবে একটুখানি মেরে দেবো, গরম অবস্থাতেই এটা করতে হবে। ডাল ঘাটাতে ভালো করে এটা মেরে দিয়েছি। আর এইরকম একটা বড় আমি ছাঁকনি নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে এইভাবে একটু ছেঁকে নেব যাতে দানার ছিবড়েগুলো না যায়। তো এইভাবে আমি একটুখানি ছেঁকে নেব। আর দানার ছিবড়েগুলোকে এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি।
বাড়িতে যদি মিক্সি থাকে তাহলে এই টমেটো সিদ্ধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়ে তারপর এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর যদি মিক্সি না থাকে তাহলে এইভাবে করবে। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন উনানে বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু তেতে গেছে, এবার টমেটোর যে জুসটা বেরিয়েছে এটা দিয়ে দিচ্ছি। পাকা তেঁতুল আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে, তো তেঁতুলের কাঁচরা বের করে নিচ্ছি। তেঁতুলটা হাতে করে অল্প একটু চটকে নিয়ে ছিবড়েগুলো ফেলে দিচ্ছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে একটা খুব সুন্দর কালার আসে সসের মধ্যে। এবার তেঁতুলে যে কাঁচরা বের করেছি এখান থেকে দিয়ে দিচ্ছি 5 চামচ। সেই সাথে দিচ্ছি 3 চামচ ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিচ্ছি। এবার হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। টমেটো সসের মধ্যে যে মিষ্টিটা লাগবে সেটা হচ্ছে, অনেকে হয়তো কম মিষ্টি পছন্দ করেন, অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা 1 কেজি টমেটোতে 250 পরিমাণ চিনি দেবেন। আমি 200 গ্রাম চিনি নিয়েছিলাম, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তো আমি টেস্ট করে দেখলাম যে চিনিটা একটু লাগবে, তাই পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম। তো দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে, আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন সুন্দর একটা কালার এসেছে। সব শেষে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে টমেটো সসটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখতে গেলে কী করতে হবে। যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা ফ্রিজে রাখতে পারবে, না যাদের বাড়িতে ফ্রিজ নেই, ফ্রিজ যাদের বাড়িতে নেই তারা কীভাবে রাখবে, তো আমি দেখিয়ে দেবো। তো দেখুন এটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে এসেছে। তো এই দেখুন ঠিক যখন এইরকম ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে এটা যত ঠান্ডা হবে তত আরও ঘন হয়ে যাবে, তাই নামিয়ে নিচ্ছি। এই যে সসটা না, এটা এই সসটার টেস্টটা কিন্তু যে বাজারে যেটা কিনে খাই তার থেকে অনেক ভালো, আর অল্পতেই কাজ হয়ে যায়। বাজারে যে সসগুলো তৈরি হয় না ওর মধ্যে আবার অনেক মানে ওর মধ্যে যে সসগুলো কেমিক্যাল তো থাকে, আবার ওই পেঁয়াজ রসুনও দেয়, পেঁয়াজ রসুন আদা দিয়েও আবার অনেক সময় বাজারে সস তো মেনলি থাকে কুমড়ো। দেখুন যেগুলো কম দামের হয় আর বেশি দামের সসও কুমড়ো দিয়ে হয়। এবার আপনি বিশ্বাসটা করবেন কাকে, যে একদম ন্যাচারাল মানে অ্যাড দেখে তো লাভ নেই, অ্যাকচুয়াল যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ হয় কুমড়ো তেঁতুল মেন কালার এই সবগুলো থাকে। এই তো দেখুন না যে কালারটা হয়েছে, কিছু দিতেই হবে না, লাল টমেটো একদম 30-40 টাকা খরচা করলে আপনার এত হবে। মানে 1 কেজি যদি 1 কেজি নিয়েছিলে নাকি, মানে 1 কেজিতে এটা কতটা হবে তাও আন্দাজ মোটামুটি দেখুন 500 থেকে তো বেশি হবেই, যা 1 কেজি টমেটোতে। এবার এর থেকে আর কী ন্যাচারাল হতে পারে। এবার ব্যাপারটা এটাই, যেগুলো ধরুন বাজারের থাকে সেগুলোকে অনেক দিন ধরে রাখা যায়, এবার তাতে তো প্রিজারভেটিভ দেওয়া থাকে যেটা তো একদমই শরীরের পক্ষে ভালো না, আর এটাও আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজের মধ্যে রাখতে হবে, না হলে ধরুন খুব বেশি দিন ইউজ করা যাবে না, যদি বাইরে রাখেন সপ্তাহখানেক ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই।
আমি বলছি অল্প অল্প করে তৈরি করবেন, এমন কিছু তো বিরাট যে প্রসেস আছে সেরকম কিছু ফ্রিজে রাখলে অনেকদিন থাকবে, ভালো থাকবে না যাদের কাছে ফ্রিজ নেই বলছি। হ্যাঁ ফ্রিজ নেই যাদের কাছে তার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিয়ে সেটাও আছে। ফ্রিজে রাখলে তো ফ্রিজে একটা জিনিস মেশাবো, সেটা মিশিয়ে দিলে তাহলে অনেকদিন পর্যন্ত বাইরেও রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো কাঁচের পাত্রের মধ্যে ভরে, মানে এয়ার টাইট কাঁচের পাত্রের মধ্যে ভরে, সিসে হোক জার হোক ভরে আপনারা এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কী করবে, টমেটোর যে সস পাওয়া যায় পাতা সস, সেই পাতা সস কিনে নিয়ে আসবেন, দিয়ে দু চামচ কি তিন চামচ মতো মিশিয়ে দেবেন। দু চামচ দিয়ে দিলাম, তো দু চামচ কেনা টমেটো সস এর মধ্যে মিশিয়ে দিলাম। মানে ব্যাপারটা হলো এরকমই যে ওই বাজার থেকে কেনা টমেটো সসের মধ্যে তো প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো সেইটার সঙ্গে মিক্স করে দিলে তাহলে এটারও আর কি যে লাইফটা একটু বেড়ে গেল, মানে টোটকা। আমার মতে বেটার হচ্ছে যে অল্প অল্প বানাবেন, অল্প অল্প খাবেন, ওর জন্যই আমি মানে বাজারে কেনা সস খুব একটা আমরা ব্যবহার করি না, বেশিরভাগই আমি এটা বাড়িতে বানিয়ে ফেলি, অল্প অল্প টমেটো নিয়ে এসে বানিয়ে ফেলি, শেষ হয়ে গেলে আবার বানাই। তো টমেটো সস আমার তৈরি, তো আপনারাও বাড়িতে বানান, দোকান থেকে আর কিনে খেতে হবে না, নিজেরাই বাড়িতে বানিয়ে সকলে আনন্দ করে খাবেন। শুধু না কোনো কিছুর সাথে, চাউমিন হোক তারপরে ম্যাগি হোক বা কোনো রকম পকোড়া টকোড়া সব কিছুর সাথেই তো সস খাওয়া যায়, আর দোকান থেকে কেনার দরকার নেই। তো বন্ধুরা আজকে সসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার।